আচ্ছা, এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কয়েন কিভাবে পারচেস করবে, ই ফুটবল কয়েন কিভাবে পারচেস করবে, সিম্পল মেথড। আচ্ছা, তার আগে বলি ভিডিওটা ফুল স্ক্রিনে দেখো, তোমাদের সুবিধা হবে। সো দুটো মেথড আছে, এক হচ্ছে ইউপিআই অ্যাপ থেকে ডিরেক্ট পারচেস, সেটা ফোনপে, ইউনো, পেটিএম, গুগল পে, যা কিছু হতে পারে। সো দেখো, কয়েন পারচেস মানলাম, 100 কয়েনটা, ইউনো, অপশানটা নিয়েছি। আমার এখানে ইউপিআই অলরেডি সেভ আছে, বাট ধরো তোমাদের সেভ নেই আমি জানি। সো নতুন করে দেখাচ্ছি, ওই জায়গাটা ইউনো ক্লিক করবে পেমেন্ট অপশানে, একটু নিচের দিকে নামবে, নিচের দিকে দেখো পে উইথ ইউপিআই আছে, ওটা ক্লিক করবে। তারপর তোমার ইউপিআই আইডিটা ইনপুট করতে হবে। ইউপিআই আইডি তোমরা ইউপিআই অ্যাপগুলো থেকে পেয়ে যাবে, সেটা ফোনপে হোক, অ্যাগেন গুগল পে, যাই কিছু হোক, ওখানে তোমরা আইডিটা নিজেরা একবার দেখে নেবে। শোর তোমাদের একটা আইডিয়া আছে, মোস্টলি মোবাইল নাম্বার দিয়েই হয় ওটা, লাস্টে @ সামথিং কিছু থাকে। সো ওই আইডিটা এখানে পুট করো, @ সমেত যা কিছু আছে, ভালো করে দেখে এখানে পুট করো। কন্টিনিউ করো, তারপর এবার যে কন্টিনিউ হলো, এখানে দেখো একটা উইন্ডো ওপেন হবে, এখানে তোমার ইমেলের পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, যে তুমি ইমেলের পাসওয়ার্ডটা জানো। গেমটা ওপেন করবো, গেম ওপেন করলেই দেখো দেয়ারই গো, পারচেস সাকসেসফুল। কয়েনের নাম্বার তোমরা দেখেছিলে, দেখো 7090 ছিল, এখন 7190 হলো। সো দেয়ারই গো, ফার্স্ট মেথড ইউপিআই থেকে ডিরেক্ট এইভাবে পারচেস করা যায়। ওকে ওকে, নাও লেটস মুভ অন টু দ্য সেকেন্ড মেথড, যে গুগল প্লে রিচার্জ কোড দিয়ে কীভাবে করা যায়। দেখো তার জন্য ফোনপে থেকেই আমি আরেকবার গুগল প্লে রিচার্জ কোড পারচেস করবো। দেখো ব্যাক এসে আরেকবার দেখো, তোমরা ইউপিআই অ্যাপটা ওপেন করবে আরেকবার, ওখান থেকে গুগল প্লে রিচার্জ কোড ইউনো পারচেসের ডিরেক্ট একটা অপশান দেয়, একটু না নিচে নামালেই দেখতে পাবে। দেখো হিয়ার ইউ গো, পেটিএম থেকেও পেয়ে যাবে, গুগল পে থেকেও পেয়ে যাবে। সো গুগল প্লে কত টাকার আমি নেবো, 89 নেবো মিনিমাম একটা কয়েন পারচেস করে। তোমার দেখাচ্ছি কয়েন পারচেসের আমার দরকার নেই, তোমরা দেখতেই পাচ্ছ আই হ্যাভ সো মেনি কয়েন্স। সো 89-এর একটা পারচেস করবো, 89 দিলাম, পে করবো। যেমন করে পে করতে হয় ইউপিআই থেকে সেই মেথডগুলো নেব। সো পেমেন্ট এবার হয়ে যাবে, পেমেন্ট হলেই দেখবে পারচেস সাকসেসফুল একটা ইউনো উইন্ডো আসবে আমাদের স্ক্রিনে। দেয়ার ইউ গো, কানেক্টিং কানেকটিং সিকিউরলি, দেয়ার ইউ গো, গুগল প্লে ভাউচার পারচেস। সো ভাউচার পারচেস করলাম আমরা, কোডটা পারচেস করলাম বলতে পারো। সো দেয়ার ইউ গো, এটা কোড পেলাম, এটা তোমরা কপি করে নিতে পারো, বিকজ এই কোডটা আমাদের লাগবে নেক্সট স্টেপে। কপি করতে পারো, চাইলে ম্যানুয়ালি পুট করতে পারো, কোনো ব্যাপার না। সো আমি ম্যানুয়ালি পুট করে তোমাদের দেখাচ্ছি। সো এইবার কী করতে হবে, প্লে স্টোরটা আমাদের ওপেন করতে হবে, গুগল প্লে স্টোর সবার কাছেই আছে সবার ফোনে। সো প্লে স্টোরে দেখো উপরে আইকনটা প্রেস করলেই অনেকগুলো অপশান আসবে। আর আরেকবার দেখাচ্ছি, প্লে স্টোর উপরে আইকন প্রেস করলে দেখো এই পেমেন্ট আর সাবস্ক্রিপশান আছে, ওখানে গেলাম, তারপর পেমেন্ট মেথডে যাবো, এইখানে দেখো রিডিম কোড বলে অপশানটা আছে নিচের দিকে। আগেন তোমাদের অসুবিধা হলে বারবার ব্যাকে গিয়ে দেখে নিতে পারো একবার গিয়ে। সো এখানে রিডিম কোডটাতে কী করবো, এই কোডটা আমরা ইনপুট করবো, এই মাত্র যে কোডটা পারচেস করলাম আমি দেখে দেখে ইনপুট করছি ম্যানুয়ালি, তোমরা আগেন জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিতে পারো, কোনো ব্যাপার না, হয়ে যাবে তাতেও। সো সেই কোডটা আমি এন্টার করছি এখানে, একটু টাইম লাগবে গাইস, বেয়ার উইথ মি। চাইলে তোমরা এখানে 10 সেকেন্ড স্কিপ করতে পারো, জাস্ট কোডটা ইনপুট করতে যে টাইমটা লাগে। অ্যান্ড দ্যাটস ইট, লেটস কন্টিনিউ নাও। কনফার্ম করতে হবে দেখো যে আমি এই ইমেল অ্যাড্রেসেই ওটা অ্যাড করতে চাই কি না, তোমরা দেখে নেবে যে তোমরা ঠিক ইমেল অ্যাড্রেসে অ্যাড হচ্ছে কি না ইউনো টাকাটা। সো আমার এই ইমেল অ্যাড্রেসেই দরকার। সো দেখো করে নিলাম পারচেস, সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল রিডিম। এবার দেখো গুগল প্লে ইউনো একটা অ্যামাউন্ট দেখাচ্ছিল, দেখো গুগল প্লে ব্যালেন্স সেটা বেড়ে গেছে না, দেখো 90 হয়ে গেছে, সি দেখো 90 হয়ে গেছে। নাও আই ক্যান পারচেস দিস 89 রুপিস ব্যাক। সো 89 প্রেস করলাম,
একদম ফার্স্টেই গুগল প্লে রিচার্জ করে একটা অপশন দেবে ওরা, যদি নাও দেয় আবার ওখানে প্রেস করে দেখে নিতে পারো। সো দেয়ার ইউ গো, দেখো আছে না গুগল প্লে ব্যালেন্স, দেখো 90 আছে, ইটস ফাইন, আমি পারচেস করতে পারবো। সো কন্টিনিউ করব, ওয়ান ট্যাপ বাই অ্যান্ড বুম, ইট শুড বি ডান ইন জাস্ট অ্যাবাউট আ মিনিট, দ্যাটস ইট, পেমেন্ট সাকসেসফুল অ্যান্ড কয়েন্স অলসো অ্যাডেড, ইট শুড বি অ্যাডেড জাস্ট নাও, দ্যাটস ইট, দেয়ার ইউ গো, বুম।